আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একদম সিম্পল একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো অ্যান্ড লাইক করে দিবেন। তো শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করব। আর এর জন্য হচ্ছে চিকেনে লবণ, আদা, রসুন বাটা আর টক দই দিয়ে দিব। আমার টক দইটা কেন জানি সবসময় পাতলা পড়ে, মানে ডিপে রাখি দেখে হয়তো পানি ছেড়ে দেয় এমন কিছু একটা। এরপরে হচ্ছে আমরা যে প্যাকেটের বিরিয়ানি মশলা পাওয়া যায় ওখান থেকে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি ফুল প্যাকেট দিচ্ছিলাম না, কারণ আমি খুবই অল্প কোয়ান্টিটিতে রান্না করতেছিলাম, যেহেতু আমরা দুইজন খাবো। সো সেই হিসাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দেন এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে একটা পাত্রে হচ্ছে আমি পেঁয়াজ ভাজি করে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে দেন আমি এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে চিকেনটা হচ্ছে এখানে আপনার রান্না করে নিতে হবে, কিছুক্ষণ ভেজে এরপরে রেখে দিতে হবে। যখন পানিটা শুকিয়ে যাবে তখন আবার একটু পানি দিয়ে একদম প্রপারলি চিকেনটা কুক করে নিতে হবে। আর যেহেতু এটা ফার্মের মুরগি, এই মুরগিটা আসলে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়। আর আপনি যদি সেক্ষেত্রে মেবি মশলাটা আলাদা, আমি আসলে কখনো ওইরকম বিরিয়ানি বিফ বা মাটন বিরিয়ানি ট্রাই করিনি, আমি সবসময় চিকেন বিরিয়ানিটাই খাই। যাই হোক, এই যে আমি এটা একদম কষায় নিছি, এখন আমি পানি দিয়ে দিছি জাস্ট আরও বেশি সিদ্ধ হওয়ার জন্য। এটা হচ্ছে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিন্তু এত বেশি পানি আসলে দেওয়া লাগে না, কারণ ফার্মের মুরগি খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এরপরও আমি পানি দিছি, দিয়ে এখন আমি এটাকে এই পানিটাও একদম শুকিয়ে ফেলবো। এই যে দেখতে পারতেছেন পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। এটা যখন শুকিয়ে যাবে দেন হচ্ছে আমরা চুলাটা অফ করে দেব। পাশেই একটা চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করে নিতেছি। এখানে হচ্ছে একদম বেসিক যে পোলাওটা, ওইটাই আমরা সবসময় যে পোলাওটা খাই, যেমন তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে প্রপারলি ভেজে এরপরে পোলাওর চাল দিয়ে যেটুকু চাল নিয়েছেন এর থেকে ডাবল পানি দিবেন। মানে আপনি যদি 2 কাপ চাল নিয়ে থাকেন তাহলে পানি দিবেন 4 কাপ। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে, মানে সিদ্ধ পানি বা গরম পানি, তাহলে হচ্ছে আপনার পোলাওটা প্রপারলি কুক হবে। আর আই এম সরি ফর মাই ভয়েস, আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, এই জন্য আমার গলা খুবই বিশ্রী শোনা যাচ্ছে। তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি চাইলে এখানে দুধ দিতে পারেন, দুধটা কমপ্লিটলি অপশনাল। দুধটা দিলে টেস্টটা আর একটু ভালো আসে, এই জন্য অনেকেই দুধ ইউজ করে, আমিও দিলাম। তারপর আপনার পোলাওটা যখন একদম পানিগুলো শুকায় যাবে, মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থায় হচ্ছে চিকেনগুলো দিয়ে দিবেন। দিয়ে এটাকে মিক্স করে এরপরে দমে ফালায় রাখবেন। পাতিলটা যদি পাতলা হয় দেন নিচে আপনি রুটি বানানোর যে তাওয়াটা আছে ওই তাওয়াটা দিয়ে দম দিতে পারেন, আর যদি ভারী হয় তাহলে তো হলোই। পাশাপাশি আমি একটা সালাদ বানাচ্ছি, এটা হচ্ছে আমার বড় ভাবির স্পেশাল সালাদ। আমার বড় ভাবি আমাকে এই সালাদটা শিখিয়েছিল, আর এই সালাদটা অনেক বেশি মজা। এখানে হচ্ছে আপনারা শশা, টমেটো, যা যা গাজর টাজর যা যা লাগে সব কিছু কেটে এর মধ্যে হচ্ছে লেবুর রস, লবণ, দুধের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মাখাই নেবেন। এই সালাদটা হচ্ছে অনেক বেশি মজা লাগে, আপনি যত বেশি গুঁড়া দুধ দিবেন তত এটার টেস্ট বাড়বে। এই তো আমার বিরিয়ানি রান্না শেষ, খুবই সিম্পল, খুবই নর্মালভাবে জাস্ট একটা বিরিয়ানি মশলা দিয়ে আপনারা বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন। যদি ধরেন হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো কিন্তু বাসায় তেমন কিছু নেই, তখন এই বিরিয়ানি মশলার বিরিয়ানিটা হতে পারে খুব সিম্পললি এলিগেন্ট একটা খাবার। এটা খেয়ে হয়তো কেউ বলেও ফেলতে পারে যে সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক ওয়াও। আজকে আমাদের ভিডিওটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।